দর্শক, আজ আমরা এসেছি নারায়ণগঞ্জের মদনপুরে জাপান পাওয়ার মেশিনারিজ কোম্পানিতে। সরাসরি কথা বলতে চাই কোম্পানির মালিক সৈয়দ এনামুর রহমানের সঙ্গে। এনাম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো দীর্ঘদিন ধরে বিভিন্ন মেশিনারি তৈরি করেন, বিশেষ করে যারা অল্প পুঁজিতে কোনো একটা ব্যবসা করতে চায়, উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য আপনি বিভিন্ন ধরনের মেশিন তৈরি করেন। একটু বলবেন যে আপনার কোম্পানিতে কোন কোন ধরনের কোন কোন ফ্যাসিলিটি নিয়ে মেশিন তৈরি করছেন এবং আমাদের এখানে রানিং যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেশি চলতেছে আপনার ডিটারজেন্ট পাউডার, সাবান, মশার কয়েল, তারগাড়া, মুড়ি, মাছের খাবার, চিপস, এই জাতীয় আইটেমগুলো বেশি চলে। আর আমাদের আইটেম মূলত 210 পদের, এর মধ্যে যার যেটা লাগে আমরা ওইটা দিতেছি। তা আমাদের কাছ থেকে মেশিনগুলো কিনলে যারা যে মেশিন কিনতেছে মেশিনগুলো 10 ইয়ার্স পর্যন্ত ফ্রি সার্ভিস, কীভাবে কাজকর্ম করা লাগে, কোন জায়গা থেকে মাল কিনা লাগে, কোনোটা উৎপাদন করার খরচ কত, কোনোটা প্রফিট কত, কোনোটা বিক্রি করবো কত রেটে, ওই ধরনের ধারণাগুলো আমরা দিয়েছি। মানে অর্থাৎ বিজনেসের ব্যাপারে সার্ভিস হেল্প করি। আপনার এই যে কয়েকটা প্রোডাক্ট বললেন, যারা এই যে কেমিক্যাল সেক্টরে যারা কাজ করতে চায় বা কসমেটিক, এদিকে আপনার কোন কোন মেশিন আছে? কসমেটিক্সের মধ্যে শুধু সাবান আর শ্যাম্পু না, সাবান আছে, শ্যাম্পু আছে, লোশন আছে, পাউডার আছে, মেহেদি আছে, এরকম অনেক আইটেম আছে। সবগুলো সবগুলো আইটেম আমাদের কাছে আছে। অর্থাৎ কসমেটিক জগতে যা আছে, ফুডের ভিতরে কি ফুডের ভিতরে যেমন চানাচুর আছে, মুড়ি আছে, চিপস আছে, যদিও চাটনি আছে, মোটামুটি আমাদের আইটেম হচ্ছে আপনার ফুড, কেমিক্যাল, কসমেটিক্স, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, অ্যাগ্রো। অ্যাগ্রোর মধ্যে যেমন গরুর খাবার, মাছের খাবার, মুরগির খাবার, তারপরে ডিম ফোটানো মেশিন, এটাতে মোটামুটি আমরা 7-8 সেক্টর নিয়ে কাজ করি। যদি এমন কোনো মেশিন থাকে যেটা আপনাদের কাছে নাই কিন্তু আমার দরকার, আবার বাংলাদেশেও পাচ্ছি না, তখন কি হবে? আপনার যদি কোনো মেশিন লাগে, যেমন আমরা ইন্ডিয়া, চায়না, মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে মাল ইম্পোর্ট করি, প্লাস আমরা নিজেরা উৎপাদন করি। কারো যদি কোনো বাইরে মেশিনের প্রয়োজন হয় আমরা নিজেরা তা হেল্প করি। যদি কোনো ভিডিও দেখেন সেটা কি তৈরি করে দিতে পারবেন? ভিডিও আপনি যদি ভিডিও দেখেন টোটালি আমরা ভিডিও দেখে মাল বানিয়ে দেবো। আচ্ছা, ওই ক্ষেত্রে কিছু সময় দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপনার কারখানাতে কি কি মেশিন তৈরি হয় এটা আমাদেরকে ঘুরে যদি দেখাচ্ছেন দেখতে পারেন, আসেন দেখেন দর্শকদের জন্য। অবশ্যই অবশ্যই। ওকে, তাহলে আমরা চলে যাবেন। ওকে, বুঝছি। আর এটা হচ্ছে আপনার সিস্টেম, রিং, স্টিক, পাতা, তারপরে আপনার যে লতার সময় তিন চারটে কাজ করতে হবে। এটা হচ্ছে আপনাদের কাবাব, কাবাব কাবাব মানে কাবাব মানে আইটেম অনেক ধরনের আছে। এই কাবাবের এটা টোটাল সেটের দাম কত? এটার দাম হচ্ছে আমরা 35,000। ওই পাশে ছোট একটা আছে, ওটার দাম হচ্ছে 200। আর ওই পাশে যে বড়টা, এটা হচ্ছে আপনার লিকুইড কেমিক্যাল মিক্সচার করা। লিকুইড কেমিক্যাল, লিকুইড যেমন হার্ডনিং, বিস্কো, লাস্টিনার, ডালসিনার, বিভিন্ন ধরনের লিকুইড আইটেমগুলো আছে এগুলো মিক্সচার করা মেশিন। এটার দাম কত? আর তো একটা সংযুক্ত মেশিন আছে। দাম টোটাল সেটের? টোটাল সেটের দাম হচ্ছে 10,000। শুধু যদি টাঙ্কি হবে, এরকম টাঙ্কি ঢুকছে, চারটা ভেসেল, দুটা ফিল্টার, একটা ফিলিং মেশিন, টোটাল কমপ্লিট, ওয়াটার পাম্প সহ টোটাল কমপ্লিট সেটা মিক্সচার করা। ভাই আমার আট ঘন্টা 400-500 কেজি তার রাখা দেওয়া হয়, তার দেওয়া হয়, তার ইন করা হয়, জি ইন করার পরে
এই ধার দেওয়ার মেশিন কি আলাদা কিনতে হবে? আলাদা এর সাথে আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, শান মেশিন, ওটা শান মেশিন চাইনিজ, ওই শান মেশিনটা সব দিয়ে দিব। শান মেশিনটা দিয়ে আপনার গ্যাসটি আপনার দুই দিন তিন দিন পর পর দাঁড় দিয়ে দেবেন। দাঁড় দিয়ে দিলে আপনার কাটিংটা সুন্দর মতো হবে। আচ্ছা, তাহলে চোখাটা আসবো এবং ছাতাটা ঠিক থাকবে। চোখা এবং ছাতা বানানোর যে ডাইসটা, এই ডাইসটা হয় চায়না, বাংলা মেশিনও চায়না ডাইস, চায়না মেশিনও চায়না ডাইস, ইন্ডিয়ান মেশিনও চায়না ডাইস। আচ্ছা আচ্ছা, যার কারণে কোয়ালিটির ব্যাপারে আপনার যেটাই নেন কোয়ালিটি তিনটা একই। আচ্ছা আচ্ছা, উৎপাদন কোয়ালিটি, অন্য যে উৎপাদন কোয়ালিটি আপনি একই পাচ্ছেন, কারণ চায়না ডাইসে চায়না মেশিনে চাইনিজ দেয়, বাংলা মেশিনে আমরা লাগাই চাইনিজ দেয়, ইংলিশ আপনার ইন্ডিয়ান যে মেশিনটা আছে ওটার মধ্যে আমরা লাগাই চাইনিজ দেয়। তার মানে আপনার ঘুরে আর তিনটা মেশিনেরই গুণগত কোয়ালিটি আছে। হ্যাঁ হ্যাঁ, বাংলা মেশিনটা দাম একটু কমে কারণে আমরা বাইরে থেকে মাল গুলা আনলে আমাদের আপনার ট্যাক্স দিতে হয়, শিপের ভাড়া দিতে হয়, এমনি আপনার কারণে ওই রেটগুলো বেশি পড়ে। মেশিন যে মেশিনের যে সার্ভিস ওয়ারেন্টি সেম। আচ্ছা আচ্ছা, এটা বড়ি বড়, ওটা আছে আপনার দেড় ইঞ্চি, ওটা বড়ি ছোটো, আবার তিন ইঞ্চি যেটা আর বড়ি আর বড়। এটা দিয়ে কোনটা কোনটা বানানো যাবে? এটা দিয়ে আপনার হাফ ইঞ্চি, এক ইঞ্চি, দেড় ইঞ্চি, দুই ইঞ্চি, চারটা সাইজ করতে পারবেন। আর এই ছোটো মেশিনটা দিয়ে হাফ, এক, দেড়, তিনটা সাইজ করতে পারবেন। আর এটার বড় যেটা আছে হাফ, এক, দেড়, দুই, আড়াই, তিন, ওটা আবার এটা হচ্ছে দুই সাইজ বড়। এখন নাই তো এখানে? না, এগুলো তিন আপনার যখন যেটা লাগতেছে ডেলিভারি দিতেছে, কাজ চলতেছে, নিতেছে, হইতেছে, উৎপাদন হইতেছে। এখন আপনি আমাদের স্টকে আপনার দুই ইঞ্চি আর দেড় ইঞ্চি গুলো স্টকে আছে। আচ্ছা আচ্ছা, তিন ইঞ্চি দেড় দেওয়া যাচ্ছে, সাথে সাথে আমরা দিয়ে দিতে পারবো। সর্বোচ্চ এক সপ্তাহ সময় লাগে, কারণ আমরা এগুলো কাজ অনেকটা করে রাখি। আর এগুলো হচ্ছে আপনার তার রাখার স্ট্যান্ড। এই মেশিনটি হচ্ছে তার কাটা, তার টানা মেশিন, যে এই তারটাকে মোটা তারটাকে চিকন সাইজ করা হয়, চিকন, যেমন 10 নম্বর, 12 নম্বর, 14 নম্বর, বিভিন্ন সাইজে রাখিয়ে দেওয়া হয়। এই মেশিনটি আপনার 25 গ্রাম মোটা চলে, 25 থেকে 30 গ্রাম মোটা লাগে পূর্ববর্তী লাইনে। এটার মাধ্যমে ডেলি আপনার 2 থেকে 3 টন তার টানতে পারবে। এটার সাথে আপনার একটা মোটর, গিয়ার, গিয়ার বক্স, টানার মেশিন, ইত্যাদি চারটা অংশটাকে পুরো সেট আপ আমরা দাম দিচ্ছি 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আচ্ছা, যদি এটার কোনো কারিগর চাই তাইলে? আপনি শুধু এটার ব্যাপারে না, আমাদের কাছে যত মেশিন নেবেন ওই মেশিনের জন্য যদি দক্ষ শ্রমিক চান আমরা শ্রমিক দিব। যদি মনে করেন যে একজন শ্রমিক দেন আমার ফ্যাক্টরির কাছে বসায় রান করে আমার শিখাই যাবে, ওই ক্ষেত্রে আমাদের হেল্প নিতে পারেন, শ্রমিক নিয়ে যাবেন, তার একটা মাইক শ্রমিক দেবেন। আচ্ছা, এই মেশিনটা যদি আমি কিনে নিয়ে যাই বসাই তাহলে এটার যে সব মেশিন তো আপনারা প্রশিক্ষণ দেন? আমরা প্রশিক্ষণ দিই। এখানে তো প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে? আমার ছোট যে মেশিন, মিনি মেশিনগুলি আছে এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন যেগুলো বড় মেশিন, যেগুলো আপনার ফাউন্ডেশনের বিষয় আছে, ওই মেশিনগুলো যার যার ফ্যাক্টরিতে নিয়ে ফাউন্ডেশন করার পরে তারা চালু করে দিয়ে রান করে দিয়ে আসে। তাহলে 4 লাখ টাকা? এটা 4 লাখ টাকা। শুধু একটা মেশিন, মাধ্যমে কেক মিক্সার করা হয়। যেমন আপনার বার্থডে যে বড় কেকগুলি আছে, বার্থডে কেক, তারপরে আপনি মেনি যে আপনার ওয়ান টাইম যে কেকগুলি আছে, টিফিন কেক, ওটার জন্য মিক্সার মেশিন এটা। আচ্ছা, এটা আপনি 5 গ্রাম মোটা চাইত, 224 ফুটে দিয়ে করতে পারেন। পুরো মেশিনটার দাম কত? এটা গিয়ার সিস্টেম, এটা আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এটা 3 গিয়ার, 3। আচ্ছা, 3 বার। পুরাটার দাম কত? এটার দাম নিচ্ছি আমরা 80,000। 80,000। এটা দিয়ে বানানোর পরে তো আর কোনো কাজ নাই নাকি? না, কোনো কাজ। এটা হচ্ছে কেক, বিস্কুট, রুটি, তারপরে মোনাক্কা, বিভিন্ন আপনার সেমাই, বিভিন্ন ধরনের খাবার বানাতে পারবেন। এই মেশিনটি আপনার 220, 440 দুইভাবে চালানো সম্ভব, আর একসাথে আপনার 50 কেজি খাবার বানানো হয়। একসাথে 50 কেজি? 50 কেজি। এটা 50 কেজি কত সময় লাগবে বানাতে? 50 কেজি খামির বানাতে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিট। মেশিনটা 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। এটার সাথে কি কত মোটর? তিন গোড়া আছে, 5 গোড়া আছে, যে যেটা। দাম কত বলুন? 50? 50,000। এটা স্টিল দিয়ে? স্টিল দিয়ে বানানো। টোটালটা তো স্টিল না? না, আপনার ফুটটা অর্থাৎ টাঙ্কি প্লাস পাখা, ফুড নিয়ম হচ্ছে ফুড যেখানে টাচ করবো ওইটা আপনার স্টিল বাধ্যতামূলক, যার ক্ষেত্রে যার কারণে আপনার ইয়ে টাঙ্কি এবং পাখা স্টিল স্টিলটা করা, আর এখানে তো আপনার ফুডটা প্রয়োজন নেই, ফুডটা যতটুকু করা অতটুকু আমরা দেওয়া। এটা হচ্ছে গুটি সারের মেশিন। এই মেশিনটির দাম নিচ্ছি আমরা 8,000 টাকা। এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায়
আপনার এক বিঘা জমির গুটি সার ছিঁড়ে দেবেন। এটা কি দিয়ে চলে? এটা হাতে, হাতে যখন দিবেন ধাক্কালেই চলে, তাই না? সারটা কোন জায়গায় দিতে হবে? এখানে তো দুইটা পার্ট দেখা যাচ্ছে, দুইটা পার্ট, দুই দুই সাইডে একসাথে দেওয়া হয়েছে। এই যে এখানে একটা, এখানে একটা, আপনার এখানে সারটা ছেড়ে নিয়ে এখানে দিতেছেন, এভাবে ঘুরতেছে, ঠিক আছে? একসাথে ঘুরতেছে, এখান থেকে নিয়ে ওটার মধ্যে দিতেছে। এখান থেকে এটা হচ্ছে স্টক টাঙ্কি, এই সাইডে গুলি সারটা স্টকে রাখা হয়, আর এটার মাধ্যমে প্রেশার করা হয় নিচে, এখান থেকে নিয়ে সে ওখানে দিতেছে। এটা তো আপনারা নিজেরাই তৈরি করছেন? এটার দাম কত যেন বললেন? এটা আপনার প্লাস্টিকের মাধ্যমে তৈরি করা, প্লাস্টিক এবং লোহা, এটার দাম 8,000 টাকা। টোটালি যদি আপনি স্টিলের মাধ্যমে করে নেন তাহলে ওই ক্ষেত্রে এটার দাম পড়বে 20,000 টাকা। 20,000 স্টিল করে নেন, স্টিল করে নিলে আপনার সুবিধা হচ্ছে লাইফ গ্যারান্টি, আপনার 15 বছর আপনার কিছু হইতেছে না। আচ্ছা আচ্ছা। আর প্লাস্টিকের ভাঙতে পারে, জোড়া দরকার ক্যাপাসিটি নেই, ওয়ান টাইম ইউজ, এটা হচ্ছে ওয়ান টাইম ইউজ।